দেখো মা জন্মাষ্টমী তো কত কিছু পাঠিয়েছে, কি করেছিল, এটা তিল ভাজা, এটা মুড়কি বাড়ির তৈরি, এটা চাল ভাজা, এটা ছোলা ভাজা, এটা তিলের নাড়ু, এটা নারিকেল নাড়ু, আর একটা সাদা নাড়ু পাঠিয়েছে। কালকে আমি করেছিলাম এই নাড়ু, ফ্রিজে রেখে দিয়েছিলাম করে, আমার লাল্লু খাবে বলে নিচ্ছে। বড় ডিবের এক ডিবে চাল ভাজা, লাল্লু ঢাকা দিয়ে দিচ্ছে সব। কড়াই ভাজাগুলো আলু ভাজার ডাব্বায় রেখে দিলাম, চিঁড়ে মুড়কি আর এগুলো সব মানে প্যাকেট প্যাকেটই চিকচিকা সামনে রেখে দিয়েছি। নাড়ুগুলো ফ্রিজে রেখে দেবো, সব একসাথে ঢেলে নিয়েছি, সব তুলে রাখি। এবার এগুলো মেখেছি, দাদুর দিকে আরে দুটো দুটো দেবো, মা দিতে বলেছে। বাবু ঘুমিয়ে পড়েছে, স্নান টান করে চুলতে আঁচড়ে সিঁদুর করে মরে খাচ্ছে। চাল কড়াই ভাজা নাড়ু মুড়ি সব খাচ্ছি মা যেগুলো পাঠিয়েছিল। খেতে পারছিল ভাবলাম দুটো চাল কড়াই ভাজা খেয়ে নি। 12টা বেজে গেছে, চাল ভাজা খেয়ে দেখ একটু শুয়ে পড়েছি, বাবু যেহেতু ঘুমাচ্ছে আমি একটু ঘুমিয়ে পড়ি, একটু রেস্ট করে ঘুমাবো না, একটু টিভি দেখবো, একটু শুয়ে পড়েছি, একটু রেস্ট করে নিই, তারপরে উঠলে আবার উঠ ওকে খাওয়াবো। সেই জবা গাছ এনেছিলাম, জবা গাছটা কত সুন্দর এখন জবা ফুল হয়েছে, বিরাট বড় ফুল এটা, এখানে একটা টগর ফুল হয়েছে, পুজোর ফুল মোটামুটি হয়ে গেছে আজকে।